রাত্রিতে আসে, শুধু শবে বরাতে নয়, শবে বরাতের যে রাতটা ওই রাতেও আসে, কিন্তু শুধুমাত্র শবে বরাতের নামে খাস করা এটা ঠিক নয়। মনে থাকবে প্রত্যেক রাত্রিতে আল্লাহ কোথায় নেমে আসেন? আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে গোটা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, তোমাদের মাঝে কে আছো তোমরা আমার কাছে দোয়া করছো, আহ্বান করছো, আমি তোমার আহ্বানে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, আমি তোমাকে ক্ষমা করব। কে আছো তোমরা জেনা করেছো, জেনা করে আমার কাছে ক্ষমা চাচ্ছো, আমি তোমার জেনার পাপের ক্ষমা করে দিব। কে আছো সৎ খেয়েছো, আমার কাছে ক্ষমা চাচ্ছো, আমি তোমার ক্ষমা করে দিব। কে আছো বিপর্দা চলাফেরা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো পরকিয়া করেছো, আমার কাছে ক্ষমা চাচ্ছো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে প্রত্যেক দিন রাত্রিতে আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার বান্দারা আমাকে ডাকো, আমি তোমার ডেকে সাড়া দিব, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করবো, আমার কাছে চাও, আমি তোমাকে প্রদান করবো। আর হতভাগা মুসলিম আমরা, আজকের ফজরের আগে আমাদের খোঁজ থাকে না। আমরা ফেসবুক, আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, আমরা চ্যাটিং করে ইউটিউব দেখি, আমরা কত কাজ করে নষ্ট করে দেই। আর এই গোটা বিশ্ব জাহানের প্রতিপালক, সূর্যের প্রতিপালক আল্লাহ, চন্দ্রের প্রতিপালক আল্লাহ, প্রথম আসমানের প্রতিপালক আল্লাহ, দ্বিতীয় আসমানের প্রতিপালক আল্লাহ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের প্রতিপালক আল্লাহ, এই গোটা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার মতো ক্ষুদ্র বান্দাকে ক্ষমা করার জন্য, আপনার আমার মতো ক্ষুদ্র বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, আপনার আমার মতো ক্ষুদ্র বান্দার সামান্য চাহিদা পূরণের জন্য যদি ডাকেন, আহ্বান করতে থাকেন, তাহলে আমি কেন ডাকবো না ভাই?